দর্শকরা রাঙ্গামাটি থেকে পর্যটকদের ঈদ আনন্দের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, আপনি তো সেখানে রয়েছেন, পর্যটকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন, যারা ঘুরতে এসেছেন তারা কি বলছে? ধন্যবাদ লাবণী। ঈদের যেহেতু আজকে তিন দিন, টানা ছুটিতে কিন্তু রাঙামাটি একদম পর্যটক মুখর বলা যায়। অনেক পর্যটক আসছে দূর দূরান্ত থেকে, পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে আসছে ঘুরতে। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই, রাঙামাটিতে এসে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। এখানে রাঙামাটিতে আসলে আসে অনেক ভালো লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর, যে ব্রিজটা আছে এখান থেকে নদীর প্লেসগুলো দেখা যায়, আর আমরা এখান থেকে ছবিগুলো জেনে নদীর ভিউগুলো সূর্যের জন্য অনেক সুন্দর হয়। আর আসলে আসার সময় যে রাস্তাটা আঁকা বাঁকা রাস্তা, টার্নিং, এগুলো অনেক ভালো লাগে। আর আমার বাসা তো আমি খাগড়াছড়ি থেকে আসছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন আছে, একটু কথা বলি, রাঙামাটি এসে কেমন লাগছে? অবভিয়াসলি খুব সুন্দর একটা ভিউ, যেটা আমরা চট্টগ্রাম বন্দর থেকে আসলে দেখার জন্য অনেক দূরে লং ড্রাইভ, এক একটা পোস্ট একটা পিকচার মানে নেওয়ার মতো সুন্দর পাহাড় ঘেরা গ্রাম, খুবই সুন্দর লাগে। এখন আমরা যাব বুট করে আমরা শুভলং পার্ক। অসংখ্য ধন্যবাদ লাবণী, কথা হচ্ছিল যারা পর্যটক আসছে তাদের সাথে। আমরা এখন রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু এলাকায় আছি। সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটকের আনাগোনা বেড়েছে রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকায়। বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে। সাধারণত বিকেল নাগাদ এখানে আসলে পর্যটক উৎসব মুখর হয় এই পর্যটন ঝুলন্ত সেতুটি। শুধু পর্যটন ঝুলন্ত সেতু না, বিভিন্ন জায়গায় কিন্তু পলওয়েল পার্ক, সুবলং ঝর্ণা, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পর্যটকদের আনাগোনা বেড়েছে। ঈদের উৎসব আর পাহাড়কন্যা রাঙামাটি সব কিছু মিলে রাঙামাটিতে এখন অন্যরকম একটি আমেজ বিরাজ করছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফিরে যাচ্ছি স্টুডিওতে লাবণী।